সময় 5:29। মর্নিং ফ্রেন্ড, তোমাদের প্রিয় ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর সবাইকে শুভ রথযাত্রা। তো আজকের থেকে আমার আরেকটা দিন চালু। তো আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সকাল সকাল উঠে গেছি, কারণ আমি আর আমার মেয়ে সারা রাত্রি গল্প করেছি, কারণ ঘুম আসছিল না, জানি না কেন আসছিল না, ঘুম না আসাটাই স্বাভাবিক, এই জন্যই বেশি গল্প করছিলাম। তো আমি আর মেয়ে এই জন্যই ঘুম না আসাটাই স্বাভাবিক, এই জন্য আর ঘুমিয়ে আইনি, আমরা একটুখানি সামথিং ঘুমিয়েছি, তারপর তো সকালবেলা আবার ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে উঠে রান্নাটা আমি করে নিলাম। আর এখন রান্না করে ঘুমাবো একটু, কারণ প্রচুর ঘুম পাচ্ছে, তাকাতে পারছি না, তোদের সাথে কথা বলতে পারছি না। বাস এত সকালে উঠলাম তাই ক্যামেরাটা করলাম, আমার মন চাইলো যে এখন ক্যামেরাটা করি। তো তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তোমাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি অনেক ঘুম পর। তো ঘুম থেকে উঠলাম 10:30 সময়, উঠে ব্রাশ করলাম, করে টোরে মনে হচ্ছিলো মাথায় তেল দিবার তেল দিলাম না, এক জায়গায় যাওয়ার কথা আছে বাট যাই না যাবো কি না, কারণ হচ্ছে আজ শুক্রবার, ভাবলাম যে কি করতে যাব, আমি তো শুক্রবার দিন কোনো টক ঠক খাই না, মিষ্টি ফিষ্টি কোনো কিছুই মানে আমি খেতে পারবো না কোনো খাবার। তো আজকে যাব না, তো রবিবার যাবো, তাও আমি তেল দিলাম না। আর আমার ছেলে তো রথ চালাতে পারবে না, আমাদের 1 বছর চালাতে নেই। তো তোমরা আজকে রথের দিনে খুব 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 ভালো দেখো, খুব খুব এনজয় করো, ফ্যামিলির সাথে পাঁপড় টাপড় খেয়েও। তো অনেক জায়গায় রথের মেলা হয়, মেলাতে ঘুরতে যেও, তো অবশ্যই ঘোরো মেলাতে, তো মেলার জিনিস কিনো, কেন মেলার জিনিস আমি কিনতে প্রচুর ভালোবাসি, তোমরাও কিনো। তো অনেক বকবক করেছি, চলো এখন টিফিন খেয়ে নিই, তারপর টিফিন খেয়ে আর আমার ওষুধও খেতে হবে, ওষুধটা খাওয়ার পর টিফিন খেয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আর আজকে মানে আবার কাজ দেখানো চালু করবো, কারণ অনেকদিন তো এখনই তোমরা আমি কী কাজ করছি ঘরে ভাবছো, হয়তো কিছুই করছি না। তো চলো আমি আবার দেখাবো, চলো আবার খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা। আমি ঘুম থেকে ওঠার পর ভাই এসছিলো, তো একটু দেখা করে গেল কোথায় যাবে ও, তার জন্য আমি বললাম ও কী করছিস, ভালো আছিস? ও বললো হ্যাঁ ভালো আছি। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম ও যাওয়ার পরে। তো রোজই আমি উঠিয়ে বিছানা মানে চাদরটা উঠিয়ে ঝেড়ে তারপর আবার রোজ পাতি, কারণ না সরে যায় আর কী জানি নড়া টড়া লাগলে কেমন একটা লাগে, ভাল লাগে না আমার ছাই, ওর জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর আমি ছেলেদের ব্রেকফাস্ট করব। তো আমার চাদরটা যতই টানি মনে হয় কি ওই যাওয়াটা মনে আমার ঠিকই হয় না, মনটা আমার খুত 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 করে। তো আমার ছেলেটা বিছানা গুছাতে গুছাতে দুষ্টুমি করলো, তো ওর সাথে একটু দুষ্টুমি করে নিলাম, তারপর জামাকাপড় কাচতে চলে গেলাম, কারণ 2-3 দিন ধরে জামাকাপড় কাচিনি। তো অনেকগুলো কুর্তি জমে গেছিলো, তার জন্য আমি জামাকাপড়গুলো ডলছি আর নিগড়াচ্ছি, তো কাচবো তারপরে। তো সার্ফে ভিজিয়ে নিলাম সব জামাকাপড়। তো দেখো না আমার নাইটির মধ্যে ব্লিচিং পাউডার পরে কী অবস্থা আমার নাইটিগুলো, আর জীবনেও আমি ভালো নাইটি পরে ব্লিচিং পাউডার দেবো না, আমার 4টে নাইটি পুরো ব্লিচিং পাউডারে নষ্ট হয়ে গেল। তো একদিন আমি হাটে যাবো, সেদিন তোমাদের দেখাবো কত রকমের নাইটি, শুধু নাইটি কুর্তি না নাইটি, অন্য কিছু শাড়ি টাড়ি, আমি নাইটি একবারের 12 ডজন করেই কিনি, 12 ডজন হচ্ছে 12টা করেই কিনি। তো অনেক দিন চলে যায়। তো দেখো তোমার সাথে বকবক করতে ভুলে গেছি যে আমি ঘরটা মুছে নিয়েছি, তো সব বাটঠার করে রোজই আমি একই করি, তো সব খাটের তলা দিয়ে বার করে মুছি, তাহলে নোংরা থাকে না, পরিষ্কারও থাকে, এখনও যদি নোংরা পড়ে থাকে তো গন্ধ হয়ে যাবে, সেই গন্ধটা থাকে না। তো আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম, মুছে নেওয়ার পরে আমি তো স্নান করে নেবো, রোজই একই, আমি ঘরটা লাস্টে ভালো করে মুছি, একবার সকালে মুছি, তার থেকে পরে ভালো করে সার্ফ টার্ফ দিয়ে আমি মুছি। তো আমি মুছতে মুছতে না মাঝে মাঝে ফুয়ে পড়তে পড়তে গানও করি, তো গানও করছিলাম বাট তোমরা শুনতে পাচ্ছিলে না। তো গানের সাথে কথা বলতে চলে আসলাম, তো আমার কাজ বাজ সব হয়ে গেছে, একটু ইনস্টাগ্রাম করছিলাম। তোমরা যদি কেউ আমার ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে বলবে, তোমার ইনস্টাগ্রামে ফলো করবে, আর আমার ভিডিওতে অনেক 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 লাইক করবে, আর আমি ভিডিও করতে খুব ভালোবাসি। তো
আগে আমি ভিডিওই করতাম খুব আমার একটা কারণে আমি ইনস্টাগ্রাম কেটে দিয়েছিলাম, তো আবার আমি খুলেছি। তো তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করবে। তো চলো খানা খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা বলবো। লাঞ্চে ছিল ডাল, মুগ ডাল লাউ দিয়ে, আর পাঁপড় ভাজা আর পটল। তো যেহেতু নিরামিষ খায় তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না। তো বিকালবেলা একবারে ঘুম থেকে উঠে আমি ছেলের জন্য স্যারিগ্রো করে নিয়ে, আর আমার চা, মেয়েও বলছে একটু চা খাবে, তাই জন্য চা বিস্কুটটা খেয়ে আমি রাস্তায় যাই। ঠিক আছে, তো আমি রাস্তায় চলে এসেছি। তোমরা তো দেখলেই কত রথ যাচ্ছে, নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ইস, আমার ছেলেটা এইবার রথ চালাতে পারলো না, আমার খুব খারাপ লাগছে। তো কি করার আছে, যেটা নিয়ম সেটা করতেই হবে পালন। তো চলো আমি এবার বাড়ি সামনে অনেকক্ষণ পর চলে আসলাম। দেখো আমি রেডি, আমার কাকা শ্বশুর বাড়ি নিমন্ত্রণ আছে। দেখো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে? তো আমার কাকা শ্বশুর এসেছিলো বাট আমরা ছিলাম না বাড়ি, তার জন্য আমাদের আর ফোন করেছিল তারপরে। তো এখন আমি যাচ্ছি, রেডি টেডি হয়ে কেমন লাগছে বলো, যাই না এটার সাথে ব্লাউজটা কেমন মানিয়েছে ধরুন কমেন্ট করে বলো। তো টাটা, চলো বাই বাই। যে আমরা যাচ্ছি, আমি মেয়ে ছেলে, তো চলো যেতে থাকি। তোমরা দেখো কি কি করি না করি। তো অনেক দিন পর একটা ইনভাইটে গেছি, খুব ভাল লাগছে। তো চলো দেখতে থাকো, আমি ছেলের হাত ধরবো কারণ লাইনে এরপর হতে হবে। তো চলো আবার পরে আসছি। তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে, তো শাড়িটা পরে, অনেক দিন পর আবার শাড়ি পরলাম, সেই অনুষ্ঠানেতে পরেছিলাম শ্বশুরের, তারপর আর কোনো শাড়ি টাড়ি পরিনি। বাট অনেক শাড়ি বলতে ভালোই লাগে বেশ, বাট আমারও তো শাড়ি পরতে ভালো লাগে না, মাঝে সাঝে ভালো লাগে, যেমন আজকে মানে যাচ্ছি সেটাই ভালো লাগছে। তো আমরা তিনজনেই যাচ্ছি, আমরা তিনজন ভেবেছিলাম কাকি শাশুড়ি যাবে, বললো যাবে না, দেওয়ার চলে যাবে। তো আমরা তিনজনেই যাচ্ছি, তো টুকটুক করে হাঁটছি, ছেলে ফুটি খাচ্ছে। তারপর দেখো আমাদের লোকনাথ বাবা কি সুন্দর না দেখতে, এটা আমার কাকি শাশুড়ি, কি দারুণ দেখতে না? তো এটা আমার ননদ, আমার কাকা শাশুড়ির একটা মেয়ে। তো আমাদের, আমাকে নিয়ে হাসাহাসি করছে, এটা আরেকটা ননদ, ওই একটা দেও। তো এই কাকি আবার প্রসাদ বাড়ছে, তো আমরা সবাই মিলে খুব মজা করছি। এটা আমার আরেকটা দেওর, ওইটা আরেকটা দেওর, আর ওইটা কাকা শ্বশুর চশমা পরাটা। তো আমার কাকা শ্বশুর আমাকে বলছে যে তোর জ্বর কমে গেছে, আমি বললাম হ্যাঁ। তো আমি হেভি হ্যাপি যে আমার একটা এরকম শ্বশুরবাড়ি আছে, ফ্রি মানে ফ্রি মাইন্ড, আর আমাদের যে আশেপাশেও অনেকে থাকে ওরাও খুব ফ্রি মাইন্ড, আমার জন্য খুব ভালো লাগে। তো এই কাকাদের বাড়ি এসে আমরা খুব মজাও পেয়েছি। অনেক রাত হয়ে গেছে, ফাইনালি আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, তোমাদের খাবারটা দেখাতে পারলাম না। তো এসে আমি চুলটাকে আগে গুটিয়ে নিয়েছি, তো আমাকে ফ্রেশ হতে হবে, তো বিছানা টিছানাও করতে হবে। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগ নিয়ে কালকে দেখা হবে। টাটা, গুড নাইট সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, টাটা। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো বাই বাই, টাটা, গুড নাইট সুইট ড্রিম।